কাতারের আল গারাফাকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে চতুর্থ জয় পেয়েছে আল নাসর। প্রতিপক্ষের মাঠে ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে সৌদি ক্লাবটির জয় 3-1 ব্যবধানে। পাঁচ ম্যাচে চতুর্থ জয়, ওয়েস্ট রিজিয়ন গ্রুপে আল হিলালকে টপকে দুই উঠেছে আল নাসর। কাতারের আল বাইত স্টেডিয়ামে স্বাগতিক আল গারাফার বিপক্ষে আধিপত্য নিয়ে খেলা শুরু করে আল নাসর, কিন্তু প্রথমার্ধে গোল পায়নি রোনালদোর দল। তবে দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই ডেডলক ভাঙেন রোনালদো। সুলতান আল গানামের ক্রসে হেড করে জাল কাপান 39 বছরের পর্তুগিজ ফুটবল সুপারস্টার। 58 মিনিটে আল নাসরের ব্রাজিলিয়ান ইয়ুঙ্গার অ্যাঞ্জেলো গ্যাব্রিয়াল ব্যবধান বাড়ান। 6 মিনিট পরেই ম্যাচে নিজের দ্বিতীয় গোল পান রোনালদো। অ্যাঞ্জেলো গ্যাব্রিয়ালের অ্যাসিস্ট থেকে গোলরক্ষককে পরাস্ত করেন সিআর সেভেন। 75 মিনিটে আল গারাফার স্প্যানিয়ার্ড স্ট্রাইকার হোসিলো ব্যবধান কমালেও আর কিছু করতে পারেনি কাতারের ক্লাবটি। বরং 84 মিনিটে সাদিও মানেকে ফাউল করে দলটির সেনেগাল ডিফেন্ডার সেইদু সানো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। দলজনের বিপক্ষে সুযোগপ্রিয় জয়ের ব্যবধান বাড়াতে পারেনি আল নাসর। 12 দলের ওয়েস্ট রিজিয়ন গ্রুপে 5 খেলায় 13 পয়েন্ট নিয়ে সৌদি ক্লাব আল আহলির কাছে 2 পয়েন্ট পিছিয়ে দুই উঠেছে আল নাসর।